চুনারু ঘাটের পর মাধবপুরেও খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মাধবপুর উপজেলা সদরে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন মাধবপুর এর আয়োজনে পৌরসভার নতুন হাসপাতাল রোডের পাশের খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ব্যারিস্টার সুমন বলেন, সেন্ট ওয়ালা ড্রেস থেকে নেমে এসে কাজে নামেন, কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। বড় বড় পাঞ্জাবি পরে ঢাকায় ঘোরাঘুরি করতে এমপি হননি, যেটা ধরেন সেটার শেষ দেখে ছাড়েন, যারা কাজ করবে তারাই নেতৃত্ব দিবে। সুন্দর সুন্দর কাপড় পরে ঘোরাঘুরি করে আর নেতা হওয়ার সুযোগ নেই, নেতা হতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। এ সময় তিনি মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও ক্লিন মাধবপুরের প্রশংসা করেন, ক্লিন মাধবপুরের কাজের জন্য 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।